ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরোন্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকাম কৃষ্ণ ভক্তরূপস্বরূপকাম ভক্তাবতারম ভক্তাক্ষম নমামি ভক্তশক্তিকাম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নম নমঃ। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ। নম পঙ্কজ নাভয় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্ত পঙ্কজঙ্ঘ্রায় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুষিত দেবী প্রণমামি হরিপ্রিয়ে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রভ্যাম জগন্নাথায় তে নমঃ। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয় কেশবশ্য চ বিষ্ণু ভক্তিপ্রদ দেবী সত্যবতী নম নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মুদিরায়ত। নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যম ভগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নষ্টিকি। ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা জগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব বাসুদেব পরম তপ, বাসুদেব পরধর্ম, বাসুদেব পরাগতি। মুখম করতি বাসলম পঙ্গুম লঙ্ঘয়তি গ্রীম ইয়ৎকৃপতমহম বন্দে পরমানন্দ মাধবম। মদেক বন্ধু মৎসঙ্গিন মদ্গুরুমান মহাধন মত নিস্তারক মদ্ভাগ্য মদানন্দ নমস্তুতে। হরে কৃষ্ণ। এখন চলছে পিতৃপক্ষ, অর্থাৎ পিতৃপক্ষ কোনটা? মহালয়া আগে হচ্ছে কি কৃষ্ণপক্ষ, অর্থাৎ যেদিন পূর্ণিমা ছিল পূর্ণিমার পরের দিন থেকে কৃষ্ণপক্ষ না, ওই দিন থেকে মহালয়ার দিন পর্যন্ত অর্থাৎ বুধবার পর্যন্ত হচ্ছে পিতৃপক্ষ। আর তারপরে হচ্ছে কি দেবী পক্ষ, অর্থাৎ আমাদের মহালয়ার পর থেকে কি দেবী পক্ষের সূচনা। তো এই পিতৃপক্ষ মানেটা হচ্ছে কি যে এই সময়ে যে আমাদের পূর্বপুরুষরা এই মর্ত্যলোকে আসেন, সুতরাং সেই সময় তাদের উদ্দেশ্যে আমাদের কী করতে হয়, তর্পণ করতে হয়, অথবা আমরা কী করতে পারি যে বৈষ্ণব ভোজন, এই সময় যে একাদশী ব্রত আছে একাদশী ব্রত পালন করা, এবং আমরা চণ্ডীপাঠও করতে পারি তাদের উদ্দেশ্যে। তাই এটা হচ্ছে কি কি মানে দেবীপক্ষের আগের দিন হচ্ছে কি মহালয়া, অর্থাৎ অমাবস্যা। অমাবস্যার দিন, অমাবস্যার পর দিন থেকে আমাদের দেবীপক্ষের সূচনা হয়। এবং এই পিতৃপক্ষ হচ্ছে কতদিন? ১৬ দিন হচ্ছে পিতৃপক্ষ থাকে। তাই আমরা আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে একটু আমরা আজকে চণ্ডীপাঠ করবো এবং একটু ভাগবত শ্রবণ করবো। তাই প্রথমে আমরা একটু চণ্ডীপাঠ করি তাদের উদ্দেশ্যে। ঋষি বলিলেন, দেবী সেই শ্রেষ্ঠ অসুররাজ শুম্ভকে বধ করিলে ইন্দ্রের সহিত দেবগণ অগ্নিকে সামনে রাখিয়া কাত্যায়নী দেবীকে স্তব করিতে লাগিলেন। তাহাদের মনের বাসনা পূর্ণ হওয়ায় আনন্দে তাহাদের মুখ উজ্জ্বল এবং তাহাদের প্রভায় চারিদিক আলোকিত হইয়া উঠেছিল। তারা কি স্তব করেছিল দেবীর উদ্দেশ্যে? দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাদর জগত অখিলাস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম, তম ঈশ্বরী দেবী চরাচরস্য, আধার ভূতা জগতস্তমিকা, মহীস্বরূপেণ ইয়া স্থিতাসি, অপাম স্বরূপ স্থিতায় তৈ তত আপ্যায়িত কৃষ্ণম অলঙ্ঘবীরে, তম বৈষ্ণবি সন্তি শক্তির অনন্ত বীর্যা, বিশ্বসবীজম পরমাসি মায়া, সম্মোহিতম দেবী সমস্তম এতত ত্বাম বৈ প্রসন্ন ভুবি মুক্তি হেতু, বিদ্যা সমস্তে স্থব দেবী, ভেদা স্ত্রীয় সমস্ত সকলা জগৎসু, তৈ কয়া পুরিতম বৈ তত কাতি স্তুতি স্তব্য পরা পরোক্তি, সর্বভূতা যদা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনী, ত্বাম স্তুত স্তুতয় কা বভবন্তু পরমোক্তায়, সর্বস্ব বুদ্ধিরূপেণ জনস্বরীদি সংস্থিতে, স্বর্গাপো বর্গদ দেবী নারায়ণী নমস্তুতে, কলাকাষ্ঠাদি রূপেণ পরিণাম প্রদায়িনী বিশেষ
উপরত সত্যে নারায়ণে নমস্তুতে ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণে নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণি রূপধারিণী কৌশম্ভ ষোড়িকে দেবী নারায়ণে নমস্তুতে ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভবাহিনী মহেশ্বরী স্বরূপেণ নারায়ণে নমস্তুতে ময়ূরকুক্কুটবৃতে মহাশক্তি ধরহ নঘে কৌমার রূপ সংস্থানে নারায়ণে নমস্তুতে শঙ্কচক্র গদা ষড়ং গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণে নমস্তুতে গৃহীতগ্র মহাচক্রে দংষ্টুর্ধীতে বসুন্ধরে বরাহ রূপিণী শিবে নারায়ণে নমস্তুতে নৃসিংহ রূপণগ্রেণ হন্তুম দৈত্যঙ্কিত দমে ত্রৈলোক্যত্রায়ণ সহিতে নারায়ণে নমস্তুতে কিরীটিনী মহাবজ্রে সহস্র নয়নজ্জলে বৃত্ত প্রাণহরে চন্দ্রী নারায়ণে নমস্তুতে শিবদূতি স্বরূপেণ হত দৈত্য মহাবলে ঘোররূপে মহারবে নারায়ণে নমস্তুতে দংষ্ট করাল বদনে শিরমাল বিভূষণে চামুণ্ডে মুণ্ড মাথনে নারায়ণে নমস্তুতে লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সধে ধ্রুবে মহারাত্রি মহাবিদ্যে নারায়ণে নমস্তুতে মেধে সরস্বতী বরে ভূতি বাভ্রবি তামসী নিয়তে তামস প্রসিদেশে নারায়ণে নমস্তুতে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়বস্ত্রাহী ন দেবী দুর্গে দেবী নমস্তুতে এতত্ত্বে বদনম সম্যম লোচনত্রয়ভূষিতম পাতু না সর্বভূতেব্য কত্তায়নি নমস্তুতে জলা করালম অত্যুগ্রম অশেষ অসুরসূদনম ত্রিশূলাম পাতু নো ভীতে ভদ্রকালী নমস্তুতে ইনস্তি দৈত্যতেজাংশী শনেন পূজ্জা ইয়া জগৎ সা ঘণ্টা পাতু নো দেবী পাপেভ্য হন সুতনীব অসুরশ্রীঘাষা পঙ্কসর্ষিতস্তে করজ্জল শুভায় খড়গ ভবত চণ্ডিকে ত্বামনাত বয়ম রোগান শেষান অপহংসি তুষ্ট রুষ্ট তু কামন সকলান অভিষ্টন তামাশ্রিতা ন বিপন্নরানম তামাশ্রিতা যশ্রয় তামো প্রয়ান্তি এতৎকৃতম ইয়ৎ কদনম তয়দ্ধ ধর্মদেশম দেবী মহাসুরানম রূপৈরণকৈ বহুদাত্ম মূর্তিম কৃতাম্বিকে তৎ প্রকুরিত কন্যা বিদ্যাশু শস্ত্রেষু বিবেকদীপে আদ্যেষু বাক্যেষু চ কতদন্না মমত্ব গর্তে হতি মহা অন্ধকারে বিভ্রমায়ত্তেতৎ অতীব বিশ্বম রক্ষাংশী যত্তগ্র বিশাশ্চ নাগা যত্রাত্রয়ে দস্যু বলানি যত্র দবনল যত্র তথম বিমধ্যে তত্র স্থিতা ত্বাম পরিপাশি বিশ্বম বিশ্বেশ্বরী ত্বাম পরিপাশি বিশ্বম বিশ্বাত্মিকা ধারয়ীতি বিশ্বম বিশ্বেষ বন্ধ ভবতি ভবন্তি বিশ্বাশ্রয় যে তৈ ভক্তি নম্র দেবী প্রসীদ পরিপালয় ন অড়ি ভীতে নিত্যম যথাসুর বধাত ধুনেব সদ্য পাপানি সর্বজগতাংশ সমম নরা নয়াশু উৎপাত পাক জনিতাংশ মহোপসর্গা আন প্রণতানম প্রসীদ ত্বাম দেবী বিশ্বার্থী হারিণে ত্রৈলোক্যবাসী নাম উদ্মিড্ডে লোকানাম বরদা ভব হে দেবী তুমি প্রসন্ন হও এখন যেমন অতি শীঘ্র অসুরদিগকে বধ করিয়া রক্ষা করিলে এইরূপে সবসময় আমাদিগকে শত্রু ভয় হইতে রক্ষা করো সারা জগতের পাপীর শান্তি করো ঝড় অতিবৃষ্টি অনাবৃষ্টি ইত্যাদি উৎপাতের ফলে যে মহাপ উপসর্গ সকল দেখা দেয় তাহা নাশ করো হে বিশ্বের দুঃখ নাশিনী আরাধ্য দেবী ত্রিভুবনের প্রণত লোকদিগের প্রতি প্রসন্ন হও এবং তাহাদিগকে বরদান করো জগৎ ধ্বংসকারী অতি ভীষণ অমিত পরাক্রম দেবশত্রু অত্যন্ত শক্তিশালী শুম্ভ নিশুম্ভ যুদ্ধস্থলে দেবী দ্বারা নিহত হইলে অবশিষ্ট দৈত্যগণ পাতালে চলিয়া গেল হে মহারাজ সেই দেবী নিত্যা হইয়াও অর্থাৎ দেবী চিরকাল আছেন তাহা হইলেও এইরূপ বারবার আবির্ভূত হইয়া তিনি জগৎকে রক্ষা করেন তাহার দ্বারা এই বিশ্ব মায়ামুগ্ধ বা মোহাচ্ছন্ন হইতেছে তিনি এই বিশ্ব সৃষ্টি করেন তাহাকে প্রার্থনা করিলে তিনি তুষ্ট হইয়া
বিজ্ঞান অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞান এবং ঐশ্বর্য দান করিয়ে থাকেন। হে মহারাজ, প্রলয়কালে মহামায়া মায়া স্বরূপা অর্থাৎ সংহার রূপিণী সেই মহাকালী এই সমস্ত ব্রহ্মাণ্ড ব্যাপিয়া মরণ রূপে অবস্থান করেন। সেই মহাকালী প্রলয়কালে সংহার রূপিণী হইয়া থাকেন, তিনি এই অজা অর্থাৎ তাহার জন্ম নাই, তথাপি তিনি সৃষ্টি রূপিণী, তিনি নিত্যা এবং স্থিতি কালে তিনি এই প্রাণীগণকে রক্ষা করিয়া থাকেন। তিনি এই মঙ্গল সময়ে মানুষের গৃহে লক্ষ্মী রূপে সৌভাগ্যদায়িনী থাকেন, আবার অশুভ সময়ে তিনি অলক্ষ্মী রূপে সমস্ত ধ্বংসের কারণ হয়ে থাকেন। তাহাকে পুষ্প ধূপ ও চন্দন ইত্যাদি দ্বারা পূজা এবং স্তব করিলে তিনি ধন পুত্র মঙ্গলজনক ধর্ম বুদ্ধি দিয়া থাকেন। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থে গমন করলেন এবং সেখানে কিছুদিন অবস্থান করছিলেন, এবং ইন্দ্রপ্রস্থে গমনের পর তাকে যুধিষ্ঠির মহারাজ এবং দ্বারকাবাসী তাদের ভগবান শ্রীকৃষ্ণকে এবং তার মহিষীদেরকে তার পুত্র সন্তানদেরকে তারা স্তব করলো, তাদেরকে স্বাগত জানালো। এবং তারা ইন্দ্রপ্রস্থে গমন করেছিল কারণ কি, যে পাণ্ডবেরা তারা একটি যজ্ঞের আয়োজন করেছিল, সেই যজ্ঞটার নাম কি, রাজ পাণ্ডবরা রাজসূয় যজ্ঞের আয়োজন করেছিল। এবং এর পরবর্তী অধ্যায়ে আমরা পাঠ করব জরাসন্ধকে কিভাবে বধ করেছিল, কিভাবে রাজা যুধিষ্ঠিরের প্রার্থনা শুনে শ্রীকৃষ্ণ ভীমসেনকে দিয়ে জরাসন্ধের পরাজয়ের আয়োজন করেছিলেন, এই অধ্যায়ে তা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই অধ্যায়ের হচ্ছে কত, 72তম অধ্যায়। এবং আমরা প্রথমে দেখি সারসংক্ষেপে কি বলা হয়েছে। একদিন রাজসভায় শ্রীকৃষ্ণ উপবেশন করে থাকার সময় তার উদ্দেশ্যে রাজা যুধিষ্ঠির বললেন, হে প্রভু, আমি রাজসূয় যজ্ঞ সম্পাদন করতে চাই। এই যজ্ঞের মাধ্যমে আপনার প্রতি ভক্তিপূর্ণ সেবায় অনাগ্রহী মানুষ প্রত্যক্ষভাবে আপনার ভক্তবৃন্দের শ্রেষ্ঠতা ও অভক্তদের নিকৃষ্টতা লক্ষ্য করতে পারবে, তারা আপনার চরণ কমলেরও দর্শন লাভ করতে পারবে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের প্রস্তাবের প্রশংসা করে বললেন, আপনার পরিকল্পনা এতই উত্তম যে তা সমগ্র জগৎ জুড়ে আপনার যশ বিস্তার করবে। প্রকৃতপক্ষে সকল জীবেরই এই যজ্ঞ সম্পাদন হওয়ার কামনা করা উচিত। যাই হোক, এই যজ্ঞকে সম্ভব করে তোলার জন্য প্রথমেই আপনাকে পৃথিবীর সকল রাজাকে পরাজিত করে সমস্ত প্রয়োজনীয় উপকরণ সামগ্রী সংগ্রহ করতে হবে। রাজসূয় যজ্ঞের একটি বৈশিষ্ট্য কি, যে সমস্ত রাজাদেরকে পরাজিত করতে হবে, তার অধীনে নিয়ে আসতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কথায় সন্তুষ্ট রাজা যুধিষ্ঠির তার ভ্রাতাদের দিগ্বিজয়ের জন্য বিভিন্ন দিকে প্রেরণ করলেন। তাদের নিজ নিজ দিকে সকল রাজাদের প্রভুভক্তির জয় করার পর তারা যুধিষ্ঠিরের কাছে সংগৃহীত প্রচুর ধন সম্পদ নিয়ে এলেন, কিন্তু তারা জানালেন জরাসন্ধকে পরাজিত করা যায়নি। রাজা যুধিষ্ঠির যখন চিন্তা করছিলেন কিভাবে তিনি জরাসন্ধকে দমন করবেন, সেই সময় উদ্ধবের পূর্ববর্তী উপদেশ অনুসরণ করে শ্রীকৃষ্ণ তার কাছে জরাসন্ধের পরাজয়ের উপায় ব্যক্ত করলেন। অতঃপর ভীম, অর্জুন ও শ্রীকৃষ্ণ নিজেরা ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে ব্রাহ্মণ শ্রেণীর প্রতি অত্যন্ত অনুরক্ত জরাসন্ধের প্রাসাদে গেলেন। রাজা জরাসন্ধের কাছে তারা নিজেদের ব্রাহ্মণ রূপে পরিচয় প্রদান করলেন এবং তার আতিথেয়তার খ্যাতির প্রশংসার দ্বারা তোষামত করে তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রার্থনা করলেন। তাদের অঙ্গে জয়া চিহ্ন দর্শন করে জরাসন্ধ সিদ্ধান্তে এলো যে তারা ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয়। তবু ভীত হয়ে সে তাদের যে কোনো আকাঙ্ক্ষা পূর্ণ করার সংকল্প তিনি করেছিলেন জরাসন্ধ। সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তার ছদ্মবেশ খুলে ফেলে জরাসন্ধকে তার সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান জানালেন, কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণ একবার যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিলেন তাই তাকে কাপুরুষ বিবেচনা করে জরাসন্ধ তাকে প্রত্যাখ্যান করল। জরাসন্ধ অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকার করল এই বিবেচনায় যে তিনি বয়স ও উচ্চতায় ছোট ছিল বা হীন ছিলেন, কিন্তু ভীমকে সে যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে করেছিল, বিবেচনা করল। তাই জরাসন্ধ ভীমকে একটি গদা প্রদান করে আরেকটি নিজের জন্য গ্রহণ করল এবং তারা সকলে যুদ্ধ শুরু করার জন্য নগরীর বাইরে গেলেন। কিছুক্ষণ যুদ্ধ চলার পর সুস্পষ্টভাবে বোঝা গেল যে উভয় প্রতিপক্ষই বিজয় লাভের জন্য পরস্পরের সমকক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ তখন একটি ছোট গাছের শাখা
অর্ধেক করে চিরে জরাসন্ধকে বধ করার উপায় ভীমকে ইঙ্গিত করলেন। অর্থাৎ একটা ঘাসকে কি করলো, সে দুই দিকে চিরে সে দুই দিকে ফেললো, যে এভাবে জরাসন্ধকে বধ করতে হবে। ভীম জরাসন্ধকে ভূপাতিত করে তার একটি পাকে একটি একটি পাকে পা দিয়ে চেপে অন্য পাটিকে দুই হাত দিয়ে ধরে তার জননেন্দ্রিয়র স্থান থেকে শুরু করে মাথা পর্যন্ত তাকে চিরতে শুরু করলেন। এইভাবে জরাসন্ধকে মৃত হতে দেখে তার আত্মীয় স্বজন ও প্রজারা শোকার্ত হয়ে ক্রন্দন করতে লাগল। শ্রীকৃষ্ণ তখন জরাসন্ধের পুত্রকে অর্থাৎ মগধের শাসনকর্তা নিযুক্ত করে জরাসন্ধ কর্তৃক বন্দী রাজাদের মুক্ত করে দিলেন। অর্থাৎ জরাসন্ধ অনেক রাজাকে বন্দী করেছিল, তাদেরকে মুক্তি করে দিল। এরপরে তারা কি রাজস্ব যজ্ঞ আয়োজন করলো। তো আমরা কয়েকটা শ্লোক পাঠ করি। শ্লোক এক এবং দুই, শ্রী শুক উবাচ, আমরা কার মুখ থেকে শ্রবণ করছি ভাগবত কথা? অনুসূয়া সুখদেব গোস্বামীর কাছ থেকে, তাই না? সুখদেব গোস্বামী কাকে বলছে? পরীক্ষিত মহারাজকে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত মহারাজ কে ছিল? অর্জুনের নাতি। আর সুখদেব গোস্বামীর ছেলেকে? ব্যাসদেবের পুত্র। শ্রী শুক উবাচ, একদা তো সভা মধ্য আস্থিত মুনির মনে ভীরবৃত ব্রাহ্মণে ক্ষত্রিয়ের বৈশ্যের ভ্রাতৃভীষ যুধিষ্ঠির আচার্য কুলভৃত্যশ্চ জ্ঞাতি সম্বন্ধী বান্ধবয় শৃণ্ণতাম এব চৈতে শ্যাম আবশ্য উদম উবাচ। অর্থাৎ শ্রী সুখদেব গোস্বামী বললেন, একদিন রাজা যুধিষ্ঠির যখন বিশিষ্ট ঋষিবর্গ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যগণ দ্বারা এবং তার ভ্রাতৃবর্গ গুরুদেব পরিবারের বয়স্কগণ জাতি কুটুম্ব বন্ধু বান্ধবে পরিবেষ্টিত হয়ে রাজসভায় উপবিষ্ট ছিলেন, তখন প্রত্যেকে শ্রবণ করেছিলেন যে তিনি শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন। কি উদ্দেশ্য করে বললেন? যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে, শ্রী যুধিষ্ঠির উবাচ, ক্রতুর আজেন গোবিন্দ রাজসুহীন পাবনিহ যক্ষে বিভূতির ভবতস্তত সম্পদয় ন প্রভু। শ্রী যুধিষ্ঠির বললেন, হে গোবিন্দ, আমি বৈদিক অনুষ্ঠান সময়ের মধ্যে শ্রেষ্ঠ রাজসূয় যজ্ঞ দ্বারা আপনার মঙ্গলময় ঐশ্বর্য প্রকাশ সময়ের আরাধনা করতে আকাঙ্ক্ষা করি। হে প্রভু, দয়া করে আমাদের উদ্যম সফল করুন। অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে আমরা কি করতে চাই, আমরা রাজসূয় যজ্ঞ করতে চাই, তাই আপনি সহযোগিতা করুন। তৎপাদুকে অবিরতম পরি ইয়া চরন্তি ধায়ন্তি অভদ্র নশনে সুচয় গৃহন্তি বিন্দন্তি তে কমল নাভ ভব অপবর্গম অশাশত যদি দে আশীষ ঈশ ন অন্যে। অর্থাৎ হে পদ্মনাভ বিশুদ্ধ পুরুষ, যারা নিরন্তর সকল অমঙ্গল বিনাশী আপনার পাদুকা যুগলের সেবা করেন, অর্থাৎ যিনি সব যারা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা করে থাকেন, ধ্যান করেন, মহিমা কীর্তন করেন, শ্রবণ কীর্তন করেন, তারা নিশ্চিতরূপে সংসার বন্ধন থেকে তারা মুক্তি লাভ করেন। হে ভগবান, যদি তারা এই জগতের কিছু অভিলাষ করেন তারা তাও লাভ করেন। অর্থাৎ যারা জগতের কোনো কিছু যদি তারা অভিলাষ করেন সেটাও তারা লাভ করেন। যেখানে অন্যান্যরা যারা আপনার আশ্রয় গ্রহণ করে না তারা কখনোই সন্তুষ্ট হয় না। অর্থাৎ ভগবানের আশ্রয় যারা গ্রহণ করেন না তারা কখনোই সন্তুষ্ট হন না। যেমন এর উদাহরণ কি আমরা দেখতে পাই, কে রাবণ, তাই না? রাবণ কার আরাধনা করতো? শিবের, তাই না? শিবের কাছ থেকে তিনি কি বর পেয়েছিল? কি বর পেয়েছিল? যে তাকে কেউ হত্যা করতে পারবে না, তাই না? ভগবান ব্যতীত তাকে কেউ হত্যা করতে পারবে না। তাই কিন্তু তাই ভগবানের হাতে সে নিহত হয়েছিল, অন্য কারোর হাতে সে নিহত হয়নি, তাই কি? অর্থাৎ মানে রাবণও কিন্তু শিবের আশ্রয় গ্রহণ করে, তার চরণে আশ্রয় গ্রহণ করেও সে কিন্তু তাকেও মৃত্যুবরণ করতে হয়েছিল, তাই না? তাই এই জড়জগতে সবাইকেই আমাদের মৃত্যুবরণ করতে হবে। তাই আমাদের উদ্দেশ্য কি? যেন এই মৃত্যু মানে জড়দেহ ত্যাগ করার পর আবার যেন আমরা জড়দেহ ধারণ না করি, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তার জন্য এটাকে আমাদেরকে সেই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে পারে কি? একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? আমরা অমর হতে পারি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কারণে। অর্থাৎ আমরা যেন আর এই জড়দেহ ধারণ করতে না পারি, তাই না? তার জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করতে হবে, একমাত্র তার আশ্রয় গ্রহণ করতে হবে। সুতরাং হে দেবদেব, আপনার চরণ কমলে নিবেদিত ভক্তিপূর্ণ সেবার শক্তি এই জগতের জনগণ দর্শন করুন। হে সর্বশক্তিমান, দয়া করে কুরু ও সঞ্জয় গণের যারা আপনাকে ভজনা করে তাদের অবস্থান এবং যারা আপনাকে ভজনা করে না তাদের অবস্থান কুরু ও সঞ্জয়গণকে প্রদর্শন করুন। আপনার মনের মধ্যে এটা আমার এটা অন্যের এমন কোনো ভেদ নেই, কারণ আপনি পরম ব্রহ্ম, সকল জীবের আত্মা, সর্বদা সাম্য অবস্থায় বিরাজমান এবং আত্মানন্দী। ঠিক
কল্পতরুর মতো আপনাকে যারা যথাযথভাবে অর্চনা করে আপনার প্রতি তাদের সেবার অনুপাতে অনুসারে আপনি তাদের আকাঙ্ক্ষিত ফল অনুমোদন করে আশীর্বাদ প্রদান করেন। অর্থাৎ আমরা যদি জড় বস্তু কামনা করি আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে চাইলে তিনিও তা প্রদান করেন, কিন্তু যিনি প্রকৃত ভক্ত তারা কি ভগবানের কাছে জড় বস্তু তারা কামনা করেন না, এই বিষয়ে কোনো ভুল হয় না। শ্রী ভগবান উবাস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সম্মক ব্যবসিতম রাজন ভবতা শত্রুকর্ষণ কল্যাণী এনতে কীর্তির লোকান অনুভবিষ্যতি। অর্থাৎ পরমেশ্বর ভগবান বলেন, হে রাজন আপনার সিদ্ধান্ত যথার্থ এবং হে শত্রু বিনাশন এইভাবে আপনার মহৎ কীর্তি সমগ্র জগতে পরিব্যাপ্ত হবে। ঋষি নাম পিতৃদেবানাম সুরিদাম অপি ন প্রভু সর্বেশাম অপি ভূতা নাম ইপ্সিত ক্রতুরার অয়ম। অর্থাৎ হে প্রভু, প্রকৃতপক্ষে মহান ঋষিগণ পিতৃপুরুষ দেবতাগণ ও আমাদের শুভাকাঙ্ক্ষী সুহৃদগণের জন্য এবং নিঃসন্দেহ সকল জীবের জন্য বৈদিক যজ্ঞসমের রাজা এই যজ্ঞের অনুষ্ঠান বাঞ্ছনীয়। প্রথমে সমস্ত রাজাদের জয় করুন, পৃথিবীকে আপনার নিয়ন্ত্রণাধীন আনয়ন করুন এবং সকল প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করুন, অতঃপর এই মহাযজ্ঞ সম্পাদন করুন। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন কিভাবে রাজসূয় যজ্ঞ করতে হবে। হে রাজন, আপনার এই ভ্রাতাগণ লোকপাল দেবতাগণের অংশ প্রকাশ রূপে জন্মগ্রহণ করেছে, তারা সকলে ছিল কি দেবতাদের অংশ প্রকাশ, এবং আপনি এতটাই আত্মসংযমী যে অজিত ইন্দ্রিয়গণের অপরাজ্য আমাকেও জয় করেছেন। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেও আপনি জয় করেছেন, কারণ তার অর্থাৎ যুধিষ্ঠির মহারাজের আচরণে পরমেশ্বর ভগবানকেও তিনি জয় করেছেন, এতটাই সন্তুষ্ট শ্রীকৃষ্ণ। এই জগতে কেউই একজন দেবতাও আপনার আমার ভক্তকে তার শক্তি সৌন্দর্য যশ বা সম্পদ দ্বারা পরাজিত করতে পারে না। কি বলছে, এই জগতে কেউই একজন দেবতাও একজন তার ভক্তকে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তকে তার শক্তি সৌন্দর্য যশ বা সম্পদ দ্বারা পরাজিত করতে পারে না। অর্থাৎ দেবতারাও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তকে পরাজিত করতে পারে না। পৃথিবীর কোনো রাজার কথা আর কি বলার আছে। শ্রী শুকোবাচ সুখদেব গোস্বামী তারপর বললেন, কি বললেন, শ্রী শুকোবাচ নিঃসম্ম ভগবত গীতাম প্রীত ফুল্ল ফুল্ল মুখাম্বুজ ভ্রাতৃন দিগ্বিজয় অযুক্তম বিষ্ণু তেজ তেজ উপবৃহং হিতান। শ্রী সুখদেব গোস্বামী বললেন, ভগবান দ্বারা গীত এই সকল কথা শ্রবণ করে রাজা যুধিষ্ঠির আনন্দিত হয়ে উঠলে তার মুখমণ্ডল পদ্মের মতো প্রস্ফুটিত হলো, অতঃপর তিনি ভগবান বিষ্ণুর দ্বারা শক্তি প্রদত্ত তার ভ্রাতাগণকে দিগ্বিজয়ের জন্য বিভিন্ন দিকে পাঠালেন। তিনি সৃঞ্জয়গণ সহ সহদেবকে দক্ষিণ দিকে, মৎস্যগণ সহ নকুলকে পশ্চিম দিকে পাঠালেন, কেকেয়গণ সহ অর্জুনকে উত্তর দিকে এবং মদ্রকগণ সহ ভীমকে পূর্ব দিকে প্রেরণ করলেন। হে রাজন, তাদের শক্তি দ্বারা বহু রাজাকে পরাজিত করার পর এই বীর ভ্রাতাগণ প্রচুর সম্পদ আনয়ন করে যজ্ঞ অভিলাষে যুধিষ্ঠির মহারাজের কাছে তা প্রদান করলেন। তারপর রাজা যুধিষ্ঠির যখন শুনলেন যে জরাসন্ধ অপরাজিত রয়ে গেছে, শুধুমাত্র একমাত্র রাজা জরাসন্ধকে পরাজিত করতে পারেননি, তিনি চিন্তাভগ্ন হলে আদিপুরুষ ভগবান হরি জরাসন্ধের পরাজয়ের জন্য উদ্ধব যে উপায় বর্ণনা করেছিলেন তা তাকে বললেন। অর্থাৎ উপায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব শ্রীকৃষ্ণকে নির্দেশ দিয়েছিল কিভাবে জরাসন্ধকে পরাজিত করা যায়, সেই কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাকে বললেন, যে যুধিষ্ঠির মহারাজকে বললেন। হে রাজন, এইভাবে ভীমসেন অর্জুন এবং কৃষ্ণ নিজের ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে যেখানে বৃহদ্রথের পুত্রকে পাওয়া যাবে সেই গিরি ব্রজে গমন করলেন। তারা তিনজন অর্থাৎ কি অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং ভীমসেন তাকে জরাসন্ধকে পরাজিত করবার জন্য ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে তারা সেখানে গমন করল। ব্রাহ্মণগণের ছদ্মবেশে রাজকীয় ক্ষত্রিয়গণ আতিথ্য বেলায় জরাসন্ধের গৃহে আগমন করলেন, যে বিশেষত ব্রাহ্মণ শ্রেণীর প্রতি শ্রদ্ধাশীল সেই কর্তব্যপরায়ণ গৃহমেয়েদের কাছে তারা তাদের প্রার্থনা নিবেদন করলেন। কৃষ্ণ অর্জুন এবং ভীম তখন বললেন জরাসন্ধের কাছে গিয়ে, কী বললেন, রাজন বৃদ্ধি অতিথীন প্রাপ্ত নর্থীন দুরমাগতান তন্ন প্রজাচ্ছ ভদ্রম যে যদ বয়ম কামায়ম মহ। অর্থাৎ হে রাজন, বহুদূর থেকে আগত আমাদের আপনার দরিদ্র অতিথি বলে জানুন, আমরা আপনার সকল মঙ্গল কামনা করি, দয়া করে আমাদের যে আকাঙ্ক্ষা তা আপনি অনুমোদন করুন। সহিষ্ণু কি না সহ্য করতে পারেন, খল না কি করতে পারে, দানশীল কি না দান করতে পারেন, সমদর্শী কখনো কাউকে অনাত্মীয় বলে দর্শন করেননি। অর্থাৎ যারা সমদর্শী সকলকে যারা সমানভাবে দেখেন, কাউকে অনাত্মীয় তিনি মনে করেন না, সকলকে আত্মীয় মনে করেন। যে সমর্থ হয়েও তার অনিত্য দেহ দ্বারা মহান সাধুগণের কীর্তনীয় যশ অর্জন করতে ব্যর্থ হয় সে নিন্দা এবং অনুশোচনার যোগ্য। হরিশ্চন্দ্র রন্তিদেব উচ্চবৃত্তি মুদগল শিবি বলি পুরাণের বেদ
ও কপট এবং আরও অনেকে অনিত্য দেহ দ্বারা নিত্যতা প্রাপ্ত হয়েছেন। শ্রী শুকুবাচ ও সুখদেব গোস্বামী বললেন, কি বললেন? সুখদেব গোস্বামী, তাদের কণ্ঠস্বরে ধ্বনি, তাদের দৈহিক গঠন এবং তাদের হস্তভাগে ধনুর জ্যার চিহ্ন হতে জরাসন্ধ বুঝতে পারলো যে তার অতিথিরা ছিল ক্ষত্রিয়, তারা ব্রাহ্মণ ছিল না। সে চিন্তা করতে লাগলো ইতিপূর্বে সে তাদের কোথাও যেন দেখেছিল। ক্ষত্রিয়গণ রাত্রিও রাজন্য বান্ধব হি এতে ব্রহ্মলিঙ্গানি বিভ্রতি তদানি ভিক্ষিত অমতেভ্য আত্মনামপি দুস্তজম। অর্থাৎ জরাসন্ধ ভাবলো, কি ভাবলো? এরা নিশ্চয়ই ব্রাহ্মণের বেশধারী ক্ষত্রিয়, কিন্তু তবুও আমি পরিহিতার্থে তাদের প্রার্থনা পূরণ করব। যদি তারা আমার নিজ দেহ তারা ভিক্ষা করে, তবু আমি তাদের প্রার্থনা পূরণ করব। বস্তুত বলি মহারাজের নির্মল মহিমা রাশি সমগ্র জগৎ জুড়ে শোনা যায়। অর্থাৎ বলি মহারাজ কি করেছিল, তার দেহটাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দান করেছিল। ভগবান বিষ্ণু ইন্দ্রের ঐশ্বর্য রাশির বলির কাছ থেকে উদ্ধারের ইচ্ছায় এক ব্রাহ্মণের ছদ্মবেশে তার কাছে উপস্থিত হয়েছিল এবং তাকে তার ক্ষমতাশীল পদ থেকে চ্যুত করেছিল। যদিও ছলনা সম্বন্ধে সচেতন ছিলেন এবং তার গুরুদেবের নিষেধ আজ্ঞা পেয়েছিলেন দৈত্যরাজ বলি, তবুও বিষ্ণুকে সমগ্র পৃথিবী তিনি দান করেছিলেন। ব্রাহ্মণগণের মঙ্গলের জন্য তার পতনশীল দেহ দ্বারা কার্য করে যদি বিপুল যশ প্রাপ্ত না হয়, তবে সে জীবিত এক অযোগ্য ক্ষত্রিয়ের কি প্রয়োজন? সুখদেব গোস্বামী আরও বলেন, এইভাবে তার মনকে প্রস্তুত করে উদার জরাসন্ধ কৃষ্ণ অর্জুন ভীমকে সম্বোধন করে বললেন, হে জ্ঞানী ব্রাহ্মণগণ, আপনার আকাঙ্ক্ষা ব্যক্ত করুন, যদি সেটা আমার মস্তক হয় আমি তা আপনাদের প্রদান করব। অর্থাৎ কে বলল? জরাসন্ধ এই কথা বললেন। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, হে রাজেন্দ্র, আমরা ক্ষত্রিয় এবং যুদ্ধ প্রার্থনা করতে এসেছি, তাছাড়া তোমার কাছে আমাদের আর কোনো প্রার্থনা নেই। যদি তুমি তা যথাযথ মনে করো তাহলে আমাদের দ্বন্দ্ব যুদ্ধে প্রার্থনা প্রদান করো। এখানে ইনি হচ্ছেন পৃথাপুত্র ভীম এবং এইজন তার ভ্রাতা অর্জুন আমাকে তাদের মামাতো ভাই তোমার শত্রু কৃষ্ণ বলে জানবে। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধকে কতবার পরাজিত করেছিল? যুদ্ধে 17 বার এবং 18তম বার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার মনুষ্যলীলা প্রদর্শন করবার জন্য সে নিজে পরাজিত হয়েছিল জরাসন্ধের কাছে ইচ্ছাকৃতভাবে। এইভাবে প্রতিদ্বন্দ্বিতা আমন্ত্রিত হয়ে মগধরাজ উচ্চৈঃস্বরে হাসল এবং অবজ্ঞ ভাবে বলল, ওহে মুরুগণ, ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু কৃষ্ণ, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না, কারণ তুমি একজন ভীরু। যুদ্ধের মাঝে তোমার শক্তি তোমাকে পরিত্যাগ করেছিল এবং সমুদ্রে আশ্রয় গ্রহণের জন্য তোমার নিজ মথুরাপুরী থেকে তুমি পলায়ন করেছিলে, এবং তার পলায়ন করার কারো একটা কারণ ছিল, অন্য আর একজন অসুরকে বিনাশ করবার জন্য সে তখন পলায়ন করেছিল। আর এই অর্জুন, সে বয়সে আমার সমান নয় এবং সে খুব শক্তিশালীও নয়। যেহেতু সে আমার সমতুল্য নয়, সে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে না, কিন্তু ভীম শক্তিতে আমার এই মতো। এই কথা বলে জরাসন্ধ ভীমসেনকে একটি বিশাল গদা অর্পণ করলো, আর একটি নিজে গ্রহণ করলো এবং নগরীর বাইরে গমন করলো। এইভাবে নগরীর বাইরে যুদ্ধাঙ্গ অঙ্গনে বীরদ্বয় পরস্পর যুদ্ধ করতে শুরু করলো। দ্বন্দ্ব যুদ্ধের প্রচণ্ড উন্মত্ততায় তারা একে অপরকে তাদের বজ্রতুল্য গদা দ্বারা প্রহার করতে লাগলো। মঞ্চের অভিনেতার নৃত্যের মতো তারা যখন দক্ষতার সঙ্গে বামে ও ডানে মণ্ডল রচনা করেছিল, তখন যুদ্ধে এক চমৎকার প্রদর্শন উপস্থাপন তারা করেছিল। তখন জরাসন্ধ ভীমসেনের গদার উচ্চ নাদে সংঘর্ষ হচ্ছিল। হে রাজন, সেই শব্দ যুদ্ধরত দুটি হাতির বড় দাঁতের সংঘাতের মতো অথবা ঝড়ো বিদ্যুৎ আলোকে বজ্রনাথের মতো শোনাচ্ছিল। এমন ক্ষিপ্রত বেগে তারা তাদের গদাকে পরস্পরের প্রতি নিক্ষেপ করছিল যে গদা তাদের স্কন্দ কোটি পাদ হস্ত উরু এবং জত্রু দেশে আঘাত করে চূর্ণ হচ্ছিল এবং অর্ক বৃক্ষের শাখার মতো ভগ্ন হচ্ছিল, যার দ্বারা ক্রুদ্ধ হস্তিদ্বয় একে অপরকে প্রচণ্ডভাবে আক্রমণ করে। এইভাবে তাদের গদা দুটি বিনষ্ট হলে মনুষ্যগণের মধ্যে এই মহাবীরদ্বয় ক্রুদ্ধভাবে তাদের লৌহ কঠিন মুষ্টি দ্বারা একে অপরকে ঘুষি মারতে লাগলো। তারা পরস্পরকে করতল দ্বারা আঘাত করলে দুটি হাতির সংঘর্ষজনিত শব্দের মতো বা বজ্রপাত তুল্য কর্কশ শব্দ হচ্ছিল। এইভাবে তারা যখন যুদ্ধ করছিল, দুটি প্রতিপক্ষের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতায় সমশিক্ষা শক্তি ও ক্ষমতার ফলে তারা কোনো জয় পরাজয়ের সিদ্ধান্তে পৌঁছাচ্ছিল না, আর তাই হে রাজন, ক্লান্তিহীনভাবে তারা যুদ্ধ করছিল। তার শত্রু জরাসন্ধের জন্ম মৃত্যু রহস্য এবং তাকে জরা রাক্ষসে জীবনদান করেছিল শ্রীকৃষ্ণ তা জানতেন। এই সমস্ত কিছু বিবেচনা করে শ্রীকৃষ্ণ ভীমের মধ্যে তার বিশেষ শক্তি সঞ্চারিত করলেন। এবং প্রভুপাদ কি বললেন তাৎপর্যে, শ্রী প্রভুপাদ লিখেছে, শ্রীকৃষ্ণ জরাসন্ধের জন্ম রহস্য জানতেন। তার জন্ম রহস্য কি ছিল? জরাসন্ধ দুইজন ভিন্ন মায়ের কাছ থেকে দুটি ভিন্ন অংশে জন্মগ্রহণ করেছিল। শিশুটির কোনো কার্যকারিতা নেই দেখে তার পিতা ভূমিষ্ঠ অংশ দুটি
অর্থাৎ দুই দুই ভাগে বিভক্ত হয়ে তা মানে জরাসন্ধ জন্মগ্রহণ করেছিল, দুটি জঙ্গলে নিক্ষেপ করেছিল। সেখানে কি করেছিল, জরা নামক এক অসুর কালো কুৎসিত এক ডাইনি পরে এই অংশগুলো দেখতে পেয়েছিল। তখন ডাইনি শিশুর দুটি অংশ কোনো প্রকারে যখন কাছে নিয়ে আসলো, আগাগোড়া জোড়া লাগাতে সক্ষম হলো। এইসব তথ্য জানার ফলে শ্রীকৃষ্ণ জরাসন্ধ বধের উপায়ও জানতেন, তাই তার নাম ছিল জরাসন্ধ। অর্থাৎ তার দুইটা অংশকে সে কী করেছিল, সন্ধি করেছিল সেই ডাইনি, তাই তার নাম ছিল কি জরাসন্ধ। কীভাবে শত্রুকে বধ করতে হবে সেই বিষয়ে স্থির করে অমোঘ দর্শন ভগবান একটি বৃক্ষের ছোট শাখাকে মাঝখান থেকে চিরে ভীমকে সংকেত দিলেন, যেহেতু তার জন্ম এভাবে হয়েছিল এবং দুটি খন্ড দুই দিকে ফেলতে হবে। সেই সংকেত হৃদয়ঙ্গম করে যোদ্ধা শ্রেষ্ঠ বলবান ভীম তার প্রতিপক্ষের পদদায় ধারণ করে তাকে ভূমিতে নিক্ষেপ করলেন। একং পাদম পদক্রম দুর্ভয়ম অন্নম প্রগ্রিয়স গুদত পটায় মাস সখম ইব মহাগজহ। জরাসন্ধের একটি পাকে ভীম তার পা দিয়ে চেপে ধরে, আর একটি পা তার হাত দিয়ে আকর্ষণ করে একটি বৃহৎ হস্তি দ্বারা। হস্তি যেভাবে একটি বৃক্ষের শাখাকে ভগ্ন করে সেভাবে ভীম জরাসন্ধকে পায়ু থেকে শুরু করে ঊর্ধ্বমুখে ছিন্ন করলেন, দুই ভাগে তাকে বিভক্ত করলেন। তখন রাজার প্রজাগণ তার একটি পা উরু অন্ডকোষ কোটি স্কন্ধ বাহু নেত্র ভুরু কর্ণ পৃষ্ঠদেশ বক্ষদেশ বিশিষ্ট দুটি ভিন্ন খণ্ডে তাকে শায়িত দর্শন করল। হাহাকার মহা হাহাকার মহান আশিত নিহতে মগত ঈশ্বরে পূজায়াম আশত ভীমম পরিরভ্য জয় অচ্যুত। মগদের অধীশ্বরের মৃত্যুর সঙ্গে সঙ্গে এক মহাশোকার্ত ক্রন্দ নদী উত্থিত হলো। তখন অর্জুন কৃষ্ণ ভীমকে আলিঙ্গন দ্বারা অভিনন্দিত করলেন। হরে কৃষ্ণ। আমরা একটু হাত জোর করি। আমরা এই অধ্যায়ের জরাসন্ধ বধের শেষ শ্লোকটি আমরা সবাই পাঠ করি। আমি বলবো, তারপর আপনারা বলবেন। হ্যাঁ, সবাই হাত জোর করি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সহদেবম তত্ত্বনয়ম, সহদেবম তত্ত্বনয়ম ভগবান ভূতভাবন অভ্যসীঞ্চত অমেয় আত্মা মগধানম পতিম প্রভু মোচায়াম আস রাজন্নান সংরুদ্ধা মগধেন। যে সহদেবম তত্ত্বনয়ম ভগবান ভূতভাবন অভ্যসিঞ্চত অমেয় আত্মা মগধানম পতিম প্রভু মোচায়াম আস রাজন্নান সংরুদ্ধা মগধেন। ইয়ে হরে কৃষ্ণ। অনুবাদে বলা হয়েছে সহদেবম, অর্থাৎ সহদেব নামক তত তার, অর্থাৎ জরাসন্ধের তনয়াম পুত্র, অর্থাৎ সহদেব কার নাম ছিল, জরাসন্ধের পুত্রের নাম ছিল সহদেব। ভগবান, ভগবান ভূত সকল জীবের ভাবন পালক অভ্যসিঞ্চত অভিষিক্ত করলেন অমেয় আত্মা, অমেয় আত্মা মগধানাম অর্থাৎ মগধবাসীদের প্রতিম প্রভুরূপে, অর্থাৎ কার, জরাসন্ধের পুত্রকে কী করলো, রাজা বানালো। জরাসন্ধের পুত্রের নাম কী ছিল, সহদেব। প্রভু মোচায়াম আস, তিনি মুক্ত করলেন রাজ্যনান রাজাদের সংরুদ্ধা বন্দী, এবং যে সমস্ত রাজাদের বন্দী করে রেখেছিল জরাসন্ধ তাদেরকে মুক্তি দিলেন, মুক্তি প্রদান করলেন। মাগদেন জরাসন্ধের দ্বারা, যে জরাসন্ধের দ্বারা যারা বন্দী ছিল তাদেরকে মুক্তি দিল, আর কী করলো, তার পুত্রকে জরাসন্ধের পুত্রকে রাজা বানালো। অনুবাদ, সকল জীবের পালক এবং শুভাকাঙ্ক্ষী অপ্রমেয় পরমেশ্বর ভগবান জরাসন্ধের পুত্র সহদেবকে মগধের নতুন শাসক রূপে অভিষিক্ত করলেন। ভগবান অতঃপর জরাসন্ধ কর্তৃক বন্দী সকল রাজাদের মুক্ত করে দিলেন। তাৎপর্য প্রভুপাদ বলেছে, লিখেছেন, যদিও জরাসন্ধ নিহত হয়েছিল, কৃষ্ণ বা দুই পাণ্ডব ভ্রাতা কেউ জরাসন্ধের সিংহাসন দাবি করেননি। তাদের জরাসন্ধকে বধ করার উদ্দেশ্য ছিল জগতে শান্তি স্থাপনে বিঘ্ন সৃষ্টির প্রয়াস থেকে জরাসন্ধকে বিরত করা। অর্থাৎ যখনই এই জড়জগতে, এইটা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, যখন এই অসুর প্রকৃতির রাজা সৃষ্টি হয়, যখন তার অন্যায় অত্যাচার করে, তখনই তাদের বিনাশ অনিবার্য। অসুর সর্বদাই উৎপাত সৃষ্টি করে, কিন্তু দেবতা সর্বদাই পৃথিবীর শান্তি রক্ষার চেষ্টা করে। শান্তি স্থাপনে বিঘ্ন সৃষ্টিকারী অসুরদের বিনাশ করা, ধর্মাত্মাদের সুরক্ষা প্রদান করা শ্রীকৃষ্ণের ব্রত। এই জন্য তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ সহদেব নামক জরাসন্ধের পুত্রকে আহ্বান করে বৈদিক ক্রিয়া অনুষ্ঠানের মাধ্যমে তাকে পৈতৃক রাজ সিংহাসন অধিকার ও শান্তিপূর্ণভাবে রাজ্য শাসন করতে নির্দেশ দিলেন। ভগবান কৃষ্ণ হচ্ছেন
সমগ্র ব্রহ্মাণ্ডের প্রভু এবং তিনি চান যে সকলে শান্তিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করুক। সহদেবকে সিংহাসনে অধিষ্ঠিত করার পর বিনাকরণে জরাসন্ধ তার দ্বারা বন্দী সকল রাজা এবং রাজপুত্রদের তিনি মুক্ত করে দিলেন। ইতি শ্রীমৎ ভাগবতমের দশম স্কন্ধের জরাসন্ধ বধ নামক দ্বিসপ্ততিম অর্থাৎ 72তম অধ্যায়ের কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় শরণবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবৃন্দ কেন্দ্র তাৎপর্য সমাপ্ত হল। হরে কৃষ্ণ। সমাপ্ত করি। গঙ্গা গীতা আছে সাবিত্রী, সীতা সত্তা পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথ্যার্থ, জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপে নিত্যম নরনিশ্চল মানস জ্ঞানসিদ্ধিম লভে নিত্যম তথন্তে পরমম পদম। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেত পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এই চতুর্ভাত্মক, আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বেশম মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবেত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলে সুখী হন, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন। কেউ যেন দুঃখ ভোগ না করে। আধ্যাত্মিক, আদিভৌতিক এবং আদিদৈবিক এই ত্রিবিধ তাপের শান্তি হোক। এবং এখন চলছে পিতৃপক্ষ, অর্থাৎ আমাদের পূর্বপুরুষগণ এখন পিতৃলোকে তারা অবস্থান করছেন। তাদের উদ্দেশ্যে তর্পণ করতে হয়, চণ্ডী পাঠ করতে হয় এবং গীতা ভাগবতম কথা তাদের উদ্দেশ্যে পাঠ করে তাদের উদ্দেশ্যে অর্পণ করতে হয়। তাই আমাদের পূর্বপুরুষ যারা জড়জগত ত্যাগ করেছেন এবং যারা এখন এই মর্ত্যলোকে অবস্থান করছেন, তারা যেন ভগবানের সেই চিন্ময় ধামে তারা তাদের গতি হয় এই প্রার্থনা করি। এবং আমাদের যারা আমরা শারীরিকভাবে যারা বিভিন্ন রোগের শোকে আমরা জর্জরিত, আমরা যেন সেই রোগ থেকে মুক্তি পেয়ে সবসময় ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি এবং আমরা যেন এক মুহূর্তেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না যাই সেই প্রার্থনা করি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে কৃষ্ণ।